টিন সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। প্রার্থী ভোটার আর গণমাধ্যম কর্মীদের কাছ থেকে অভিযোগগুলো এসেছে। সংঘর্ষের কারণে রাজধানীর সুরিটোলা ও কবি নজরুল কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে। পুরান ঢাকার কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পোলিং এজেন্টরা ঢুকতে পারেননি। অনেক ভোটার অভিযোগ করেন তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। মাছমাখা লোকজন মেয়র প্রার্থী যে ঢুকে সমানে সিল দিতেছে, সেন্টার অফিসে তাকে দখলে কামরুন্নেসা দখলে না, আমার ভোট আজ দিয়ে দিচ্ছে। সেখানে কয়েকটি শিশুকেও ভোট দিতে দেখা যায়। 4 বছরের বাচ্চা তো এটা তো আমি হ্যান্ডেল দেখা যায় না যে মানে ওখানে